আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অভিভাবকবৃন্দ সহ সকলকে ধন্যবাদ জানিয়ে এবং স্বাগত জানিয়ে আমি আমার বিজ্ঞান ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকে আমি যেটা পড়াবো সেটা হচ্ছে সপ্তম শ্রেণীর বিজ্ঞান দ্বিতীয় অধ্যায় উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন এর শেষ অংশ। অর্থাৎ তোমরা ইতোপূর্বে যারা সপ্তম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের প্রথম ক্লাসটা করেছো তারা নিশ্চয়ই বুঝতে পারছো যে আজকে হচ্ছে এটা দ্বিতীয় অংশটা, অর্থাৎ যতটুকু অংশ বাকি আছে সেই বাকি অংশটার উপর আজকে ক্লাস হবে। তো ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, যারা এখনও অনলাইন ক্লাসে জয়েন করো নাই তাদেরকে অতি দ্রুত অনলাইন ক্লাসে জয়েন করার জন্য বিশেষভাবে আহ্বান করছি। কারণ তোমরা যদি অনলাইন ক্লাসে জয়েন না করো তাহলে ক্লাসের সার্থকতা থাকবে না। তাই জন্য আমি খুব বিনীতভাবে অনুরোধ করব যে তোমরা সপ্তম শ্রেণী সহ সপ্তম, অষ্টম, নবম, এমনকি যদি নবম দশম শ্রেণীর জীববিজ্ঞানের ছাত্রছাত্রীরা আজকে ক্লাসটা করো তারাও লাভবান হবে বলে আমি বিশ্বাস করি। এই জন্য আমি রিকোয়েস্ট করব যে তোমরা যে যেখানে আছো অনলাইন বিজ্ঞান ক্লাসে যুক্ত হয়ে যাও। আমি একটু টেকনিক্যাল প্রবলেমগুলো আছে কি না যাচাই করে নিচ্ছি। সব কিছু ঠিকঠাক আছে কিনা আমাকে তোমরা একটু হেল্প করো। যারা এখন এই মুহূর্তে অনলাইনে আছো তোমরা একটু আমাকে জানাও যে টেকনিক্যালি কোনো প্রবলেম আছে কি না, শব্দ শোনা যাচ্ছে কি না, বা ভিডিও সব কিছু দেখা যাচ্ছে কি না, বা কোনো এক কথায় কোনো ধরনের টেকনিক্যাল প্রবলেম আছে কি না সেটা তোমরা অবশ্যই আমাকে এখনই জানাও। আশা করি আমরা এর মধ্যেই মূল ক্লাসে প্রবেশ করার আগে আমরা এগুলো ঠিক করে নিব। বেশ কয়েকজন যুক্ত হয়েছো, সালাম দিয়েছ, ওয়ালাইকুম আসসালাম। আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং তোমরা বিগত ক্লাসটা করে অনেকেই উপকৃত হয়েছিল আমি বিশ্বাস করি। আসলে সত্য কথা বলতে আমরা যারা অনলাইন ক্লাস নেই তারা আমরা অনলাইন ক্লাসের সার্থকতা খুঁজে পাচ্ছিলাম, খুঁজে বেড়াচ্ছিলাম। অর্থাৎ আমরা যে ক্লাস দিচ্ছি ছাত্রছাত্রীরা আদৌ কতটুকু উপকৃত হচ্ছে সেটা আমরা খুঁজে বেড়াচ্ছিলাম। আমি অলরেডি এর উত্তর পেয়ে গেছি। অর্থাৎ আমি যদি সহজ করে বলি, আমি গত যে ক্লাসটা এই অধ্যায়ের বিজ্ঞান ক্লাসটা প্রথম অংশ নিয়ে যে আলোচনাটা করেছিলাম, আমি ক্লাস নেওয়ার বেশ কিছুক্ষণ পরেই, অর্থাৎ আমি কিছু হোমওয়ার্ক, অর্থাৎ তোমরা জানো যা ক্লাসটা করেছো যে তিনটা চিত্র অঙ্কন করার জন্য দিয়েছিলাম এবং বলেছিলাম তোমরা হোমওয়ার্ক রেডি করবে এবং আমাকে যে কোনো উপায়ে আমাকে জানাও, ইনবক্স করো অথবা যে কোনো কিছু। তবে মজার বিষয়, আনন্দের বিষয়, উৎসাহের বিষয়, উদ্দীপনার বিষয় যে আমি ক্লাস শেষ করার অল্প কিছুক্ষণের মধ্যে বেশ কয়েকজন স্টুডেন্ট আমাকে ইনবক্স করেছে তাদের বাড়ির কাজ জমা দিয়ে। অর্থাৎ তারা যে চিত্র অঙ্কন করেছে সেই চিত্রটা অঙ্কন করে আমাকে আমাকে ইনবক্স করে জমা দিয়েছে। এটা সত্যি সত্যি খুবই একটা আশার কথা। এবং তোমরা যে নিয়মিত ক্লাস করছো এবং যে তোমরা যে উপকৃত হচ্ছো এবং এখন যেটা বলার বিষয়, অনেকেই ঠিক এই মুহূর্তে যে কোনো কারণে হয়তো অনলাইনে থাকতে পারো না, এটা আমরা স্বীকার করে নিচ্ছি। তবে ভালো যে তোমরা পরবর্তী সময় হলেও এই ক্লাসটা দেখে নাও, এই জন্য তোমাদেরকে ধন্যবাদ। এবং আমি আশা করব গত ক্লাসে যারা আমাকে অনলাইনে অর্থাৎ ইনবক্স করে তারা তোমরা তোমাদের যারা HW সাবমিট করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বেশ কয়েকজন তোমরা করেছো এই কাজটা, আমি তোমাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আশা করছি তোমরা নিয়মিত হবে প্রত্যেকটা ক্লাস দেখো, তাহলে তোমরা ইনশাল্লাহ উপকৃত হবে। তো ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, আমাকে আমি দেখি একটু চেক করে কেউ কিছু বলছে কি না। বলছে আশরাফুল আরিয়ান বলছে অল ক্লিয়ার স্যার ধন্যবাদ, ফারহান আক্তার বলেছে নো প্রবলেম, ফারহান আক্তার সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং ক্লাসটা নিয়মিতভাবে দেখো। তো ঠিক আছে, এবার আমরা মূল প্রসঙ্গে চলে যাই। অর্থাৎ আমি আগেই বলেছি যে আজকে আমরা যেটা আলোচনা করব সপ্তম শ্রেণীর বিজ্ঞান দ্বিতীয় অধ্যায়, অধ্যায়টার নাম হচ্ছে উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন এর শেষ অংশ। অর্থাৎ গত ক্লাসে আমি এর প্রথম অংশের উপর আলোচনা করেছি, আজকে আমি এর শেষ অংশের উপর আলোচনা করব। তো আজকে আমাদের আলোচ্য বিষয়ের মধ্যে থাকবে নিউক্লিয়াস ও এর অঙ্গাণুসমূহের একটা পরিচয় বর্ণনা, থাকবে উদ্ভিদ টিস্যুর বৈশিষ্ট্য, কাজ ও প্রকারভেদ,
থাকবে প্রাণী টিস্যুর বৈশিষ্ট্য, কাজ ও এর প্রকারভেদ। তো ঠিক আছে, তোমরা ইতোমধ্যে নোটিস করেছো, খেয়াল করেছো, আমি একটা নিউক্লিয়াসের চিত্র অঙ্কন করেছি। হয়তো যদিও চিত্রটা খুব বেশি ভালো হয়নি, কারণ অনেক দ্রুত অঙ্কন করতে যাওয়া, প্লাস হচ্ছে বোর্ডে মার্কার দিয়ে অঙ্কন করা, তোমরা জানো অতটা সুন্দর আসলে করা একটু কঠিন হয়ে যায়, তবে সময় দিলে করা যায়। আমি অঙ্কন সৌন্দর্যের দিকে নয়, বরং আমি চেষ্টা করেছি অঙ্গাণুগুলোকে তোমাদেরকে দেখানোর জন্য। তো ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, আমরা যেহেতু আজকে নিউক্লিয়াসের বিভিন্ন অংশ নিয়ে শিখব, আমাদেরকে অবশ্যই প্রথমে নিউক্লিয়াসের সংজ্ঞা জানা দরকার। তোমরা অবশ্যই জানো, তোমরা অনেকেই জানো যে নিউক্লিয়াসের সংজ্ঞাটা কি। তারপরে যদি আমি একটু তোমাদের জন্য বলি, সেটা হলে কি, নিউক্লিয়াসের সংজ্ঞাটা হচ্ছে প্রকৃত কোষের সাইটোপ্লাজমে অবস্থিত সবচেয়ে গাঢ় অস্বচ্ছ গোলাকার অথবা উপবৃত্তাকার সজীব অংশটি হচ্ছে নিউক্লিয়াস। আমি আবার বলছি, প্রকৃত কোষে, আমরা আগে আলোচনার মধ্যে কিন্তু আমরা বলেছি যে প্রকৃত কোষ আর আদি কোষ কাকে বলা হয়। আমরা সেখানে বলেছিলাম যে যার কোষটা সুসংগঠিত নয় তাকে আমরা আদি কোষ বলেছিলাম, আর যার কোষটা সুসংগঠিত অর্থাৎ প্রত্যেকটা অঙ্গাণু বিদ্যমান, যার নিউক্লিয়াসটা সুসংগঠিত, যার নিউক্লিয়াসে প্রত্যেকটা অঙ্গাণু বিদ্যমান, তাকে কিন্তু আমরা প্রকৃত কোষই বলেছিলাম। এখন আমরা দেখো, এই যে প্রকৃত কোষ, আমরা নিউক্লিয়াসের সংজ্ঞায় বলছি যে প্রকৃত কোষের সাইটোপ্লাজমে অবস্থিত সবচেয়ে গাঢ় অস্বচ্ছ গোলাকার অথবা উপবৃত্তাকার যে সজীব অংশটি রয়েছে তাকেই নিউক্লিয়াস বলা হয়, যাকে কোষের প্রাণকেন্দ্র বলা হয়। নিশ্চয় বুঝতে পেরেছো এবার যে তোমরা এতদিন যে প্রশ্ন করতে যে প্রকৃত কোষী কেন, আদি কোষী কেন, এইবার আমি বললাম, এই যে দেখো নিউক্লিয়াসের সংজ্ঞা দিতে গিয়েই আমি বলে ফেললাম, কি বললাম, যে প্রকৃত কোষের সাইটোপ্লাজমে অবস্থিত সবচেয়ে গাঢ় অস্বচ্ছ গোলাকার অথবা উপবৃত্তাকার সজীব অংশটিকেই নিউক্লিয়াস বলা হয়, যাকে কোষের প্রাণকেন্দ্র বলা হয়। আশা করছি তোমরা সংজ্ঞাটা বুঝতে পেরেছ। এবার আমরা আসি যে একটা নিউক্লিয়াসের মধ্যে কোন কোন অঙ্গাণু পাওয়া যাবে। আমরা যেটা পাবো নিউক্লিয়ার পর্দা বা মেমব্রেন, পাবো হচ্ছে নিউক্লিওলাস, পাবো হচ্ছে নিউক্লিওপ্লাজম, পাবো হচ্ছে নিউক্লিয়ার রন্ধ্র, পাবো হচ্ছে ক্রোমাটিন তন্তু। এইগুলো মোটামুটি একটা নিউক্লিয়াসের যে দৃশ্যমান অঙ্গাণুগুলো। এবার আমরা যদি একটা করে সংজ্ঞায় যাই, তাহলে তোমরা অনেকেই জয়েন করছো, বেশ ভালো, অনেক আবার বলেছো, ইয়াসিন বলেছো স্যার আবার একটু বলবেন, ঠিক আছে আমি আবার বলতে রাজি আছি, কোনো সমস্যা নাই, বাট তোমাদের উপকার হওয়া হচ্ছে মূল উদ্দেশ্য। তোমাদের উপকারের জন্য আমাকে যদি 10 বার বলতে হয় আমি 10 বার বলতে রাজি আছি, কিন্তু তোমরা একটু মনোযোগ দাও, দেখবে যে খুব সহজ একটা জিনিস। তা আমি আবার বলছি যে নিউক্লিয়াস কাকে বলা হচ্ছে, প্রকৃত কোষের সাইটোপ্লাজমে অবস্থিত সবচেয়ে বড়, সবচেয়ে কি, আবার অস্বচ্ছ বলবো, কিন্তু একটা মাথা থাকবে অস্বচ্ছ। আচ্ছা অস্বচ্ছ কি, যেটার ভিতর দিয়ে আমরা যদি কোনো কিছু খেয়াল করি, এ পাশে কী আছে, ও পাশে কী আছে, এই স্পষ্ট দেখা যাবে না, এই জন্য হচ্ছে অস্বচ্ছ। তাহলে সংখ্যা যদি বলি, প্রকৃত কোষের সাইটোপ্লাজমে অবস্থিত সবচেয়ে গাঢ় অস্বচ্ছ গোলাকার অথবা উপবৃত্তাকার সজীব অংশটিকেই কি বলবো, নিউক্লিয়াস, আর নিউক্লিয়াসে কোষের প্রাণকেন্দ্র বলা হয়। এবার নিশ্চয় বুঝতে পেরেছ। এবার হচ্ছে নিউক্লিয়াসের অঙ্গাণুগুলোর মধ্যে রয়েছে নিউক্লিয়ার পর্দা বা মেমব্রেন, রয়েছে নিউক্লিওলাস, রয়েছে নিউক্লিওপ্লাজম, রয়েছে নিউক্লিয়ার রন্ধ্র, রয়েছে ক্রোমাটিন তন্তু। এবার আমরা একটা একটা করে আলোচনা করবো ইনশাল্লাহ। আচ্ছা এখন যদি বলো, আমরা প্রথমে নিউক্লিয়ার পর্দাটা যদি জানি, নিউক্লিয়ার পর্দা দেখো একটা জিনিস খেয়াল করো, আমরা যে চিত্র অঙ্কন করেছি এর সবচেয়ে কিন্তু বাহিরের আবরণটা, একটু খেয়াল করেছো, এবং এটা কিন্তু দুইটা স্তর, বাহিরের আবরণ এবং এর হচ্ছে দুইটা স্তর। তাহলে আমি সংজ্ঞাটা এভাবে বলতে পারি, সজীব ও দ্বিস্তর বিষ্ট যে পর্দা দিয়ে নিউক্লিয়াসের প্রত্যেকটি অঙ্গাণু কি থাকে, আবৃত থাকে, তাকে নিউক্লিয়ার পর্দা বা মেমব্রেন বলা হয়। আমি আবার বলছি, সজীব ও দ্বিস্তর বিশিষ্ট যে পর্দা দিয়ে নিউক্লিয়াসের প্রত্যেকটি অঙ্গাণু আবৃত থাকে তাকেই নিউক্লিয়ার পর্দা বা নিউক্লিয়ার মেমব্রেন বলা হয়। তো ঠিক আছে, এবার হচ্ছে যে আমি বলি, এবার যেটা বলবো আমরা বলবো হচ্ছে নিউক্লিওপ্লাজম, অর্থাৎ আমরা যদি এবার নিউক্লিওপ্লাজম বলা হয়, আচ্ছা নিউক্লিওপ্লাজমটা খেয়াল করো, এই যে আমরা ফোঁটা ফোঁটা ভিতরে দেখতে পাচ্ছি, এগুলো কি, এগুলো হচ্ছে নিউক্লিওপ্লাজম, ঠিক আছে, এইগুলো হচ্ছে নিউক্লিওপ্লাজম। এখন যদি আমরা এই নিউক্লিওপ্লাজমের সংজ্ঞা জানতে চাই, তাহলে কি বলবো, নিউক্লিয়াসের অভ্যন্তরে অবস্থিত, দেখো এই অভ্যন্তর, এটা যদি আমি নিউক্লিয়াসের মেমব্রেন বলি, এর অভ্যন্তরে অবস্থিত,
নিউক্লিয়াসের অভ্যন্তরে অবস্থিত স্বচ্ছ দানাদার যে ক্ষুদ্র ক্ষুদ্র অঙ্গাণুগুলো রয়েছে তাই হচ্ছে নিউক্লিওপ্লাজম। আমি আবার বলছি, এটা হচ্ছে জেলির মতো। কি বলবো, কিসের মতো? জেলির মতো। যে নিউক্লিয়াসের অভ্যন্তরে ক্ষুদ্র গোলাকার দানাদার স্বচ্ছ যে জেলির মতো পদার্থগুলো রয়েছে তাকে আমরা বলবো নিউক্লিওপ্লাজম। নিশ্চয় বুঝতে পেরেছ? এবার আমরা আলোচনা করবো হচ্ছে নিউক্লিওলাস। দেখো নিউক্লিয়াসটা কেমন। নিউক্লিয়াসের ভিতরে একটা ছোট্ট একটা কি গোলাকার পিণ্ড, যাকে আমরা কি নিউক্লিওলাস বলবো। এখন সংজ্ঞা যদি বলি, যে নিউক্লিয়াস অভ্যন্তরে অবস্থিত, এটাও কিন্তু নিউক্লিয়াস অভ্যন্তরে। নিউক্লিয়াস অভ্যন্তরে অবস্থিত ক্ষুদ্র স্বচ্ছ এবং কি এটা কি কিসের মধ্যে দেখাচ্ছে, অনেকটা কি গোলাকার। তারপর হচ্ছে কি, এটা কি একটা ঘন বস্তু বলতে পারি, সবচেয়ে বেশি ঘন বস্তু। তাহলে আমি বলতে পারি কি, কোষের মধ্যে অবস্থিত, কোষে অভ্যন্তরে অবস্থিত ক্ষুদ্র গোলাকার স্বচ্ছ যা অপেক্ষাকৃত ঘন বস্তুটি দেখতে পাচ্ছ তাকেই বলা বলাবো কি নিউক্লিওলাস। আমি আবার বলছি, কোষের অভ্যন্তরে অবস্থিত ছোট গোলাকার অপেক্ষাকৃত ঘন যে বস্তুটি বা যে পদার্থটি দেখতে পাই তাকে আমরা কি বলবো, নিউক্লিওলাস। এবার যদি আমরা বলি নিউক্লিওলাস, এবার যদি বলি হচ্ছে ক্রোমাটিন তন্ত্র, যদি বলি ক্রোমাটিন তন্ত্র কি, আচ্ছা ক্রোমাটিন তন্ত্র দেখো তো, এই নিউক্লিয়াসের মধ্যে আছে এই যে পেঁচানো যে তন্তুগুলো, পেঁচানো যে একটা তন্তু আছে, অর্থাৎ যে পেঁচানো তন্তুটি সাইটোপ্লাজমের মধ্যে দৃশ্যমান, অর্থাৎ কোষের মধ্যে যে পেঁচানো যে তন্তুটি রয়েছে একে আমরা কি বলবো, ক্রোমাটিন তন্তু। আর দেখো নিউক্লিয়ার পর্দার মধ্যে কিন্তু অসংখ্য ছিদ্র রয়েছে। আমি আবার বলছি, নিউক্লিয়ার পর্দার মধ্যে কিন্তু অসংখ্য ছিদ্র রয়েছে যাকে আমরা কি বলবো, নিউক্লিয়ার রন্ধ্র বলবো। অর্থাৎ নিউক্লিয়াসের ভিতরে, সরি নিউক্লিয়ার পর্দার মধ্যে যে অসংখ্য ছিদ্র রয়েছে তাকে নিউক্লিয়ার রন্ধ্র বলে। আমি অনেকেই বলছো যে, তোমরা অনেকেই বলছো যে ঠিক আছে, তো ঠিক আছে, অনেকেই আবার একটু রিপিট করতে বলছো, আমি আবার রিপিট করবো, কোনো সমস্যা নাই। তাহলে আমরা বলি কি, নিউক্লিয়াসের সংজ্ঞাতে যদি যদি বলি যে প্রকৃত কোষের সাইটোপ্লাজম অবস্থিত সবচেয়ে গাঢ় অস্বচ্ছ যে বস্তুটি রয়েছে তাকেই বলা হচ্ছে কি নিউক্লিয়াস, এবং নিউক্লিয়াসকে কোষের প্রাণকেন্দ্র বলা হয়। নিউক্লিয়াসের অংশগুলোর মধ্যে রয়েছে নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস, নিউক্লিওপ্লাজম, নিউক্লিয়ার রন্ধ্র, ক্রোমাটিন তন্তু। এর মধ্যে নিউক্লিয়ার পর্দা হচ্ছে কোষের সবচেয়ে বাহিরের আবরণ, যেটা হচ্ছে সজীব এবং দ্বিস্তরবিশিষ্ট। তারপর হচ্ছে নিউক্লিওলাস হচ্ছে কি, কোষের অভ্যন্তরে অবস্থিত গোলাকার ছোট অপেক্ষাকৃত ঘন বস্তু যাকে আমরা নিউক্লিওলাস বলবো। আর নিউক্লিওপ্লাজম কি, কোষের অভ্যন্তরে অবস্থিত এই যে ক্ষুদ্র ক্ষুদ্র যে দানাদার অঙ্গগুলো দেখতে পাচ্ছ তাকে বলবো নিউক্লিওপ্লাজম বলবো। আর হচ্ছে নিউক্লিয়ার রন্ধ্র, যে মেমব্রেনের মধ্যে যে অসংখ্য ছিদ্র দেখতে পাচ্ছ এই ছিদ্রগুলো কি বলবো হচ্ছে কি নিউক্লিয়ার রন্ধ্র। আর ক্রোমাটিন তন্তু কাকে বলা হয়, এই নিউক্লিয়াসের মধ্যে যে পেঁচানো জেলির মতো যে অঙ্গাণুগুলো রয়েছে তাকেই আমরা ক্রোমাটিন তন্তু বলবো। এবার আমরা যাই আমাদের পরবর্তী টপিক্সে, অর্থাৎ আমরা যেটা নিউক্লিয়াসের অঙ্গাণু পড়ে ফেলেছি, এবার আমরা উদ্ভিদের টিস্যুর বৈশিষ্ট্য ও কাজ নিয়ে আলোচনা করব। আচ্ছা আমরা তো জানি যে জীবদেহ এক বা একাধিক কোষ দিয়ে গঠিত। কি বললাম, জীবদেহ এক বা একাধিক কোষ দিয়ে গঠিত। যে জীবের একটি মাত্র কোষ দিয়ে গঠিত তাদেরকে আমরা এককোষী বলি। এক্ষেত্রে কি, একটা মাত্র টিস্যু দ্বারাই, একটা মাত্র কোষ দ্বারাই এর কি যাবতীয় কাজ সম্পন্ন করবে। আবার যদি বলি কি বহুকোষী, যে কোষের যে জীবের কোষ একাধিক তাকে আমরা কি বহুকোষী বলবো। সেই ক্ষেত্রে কি, বহুকোষী টিস্যুগুলোর কি থাকবে, শ্রম বিভাজন এবং কি শ্রেণী বিন্যাস ভিন্ন ভিন্ন হবে। আমি আবার বলছি, যে জীবের একটিমাত্রিক কোষ তাকে আমরা এককোষী বলবো, সেক্ষেত্রে একটামাত্র কোষ দিয়ে তারা তাদের যাবতীয় কাজ সম্পন্ন করবে। আবার যে জীবের কোষ হচ্ছে একাধিক তাকে আমরা কি বহুকোষী জীব বলবো, সেই ক্ষেত্রে বহুকোষী জীবের যে বহু কোষ রয়েছে এই বহু কোষ থাকার কারণে এদের কি শ্রেণী বিন্যাস এবং শ্রম বন্টন ঘটবে। আমি একটা উদাহরণ বলতে পারি তোমাদের, যেমন একটা ফ্যামিলিতে যদি একজন মাত্র মেম্বার থাকে তা কী করতে হয়, তাকে পরিবারের প্রত্যেকটা কাজ তাকেই করতে হয়।
এক কোষী ক্ষেত্রে ঠিক তেমন। আবার যদি বহুকোষী বলি, আবার যেমন বলি একটা পরিবারে যদি অনেক লোকজন থাকে তাহলে কি, তারা কিন্তু কাজটা অংশ ভাগ করে নেয়, যে একজন বাজার করবে, একজন রান্না করবে, একজন চাকরি বাকরি করবে, একজন যদি তাদের মানে কৃষি কাজ করবে, অর্থাৎ কাজটা বন্টন হয়ে যায়। এটা হচ্ছে বহুকোষী কোষী ক্ষেত্রেও কি হয় যায়, তোমাদের কাজটা বন্টন হয়ে যায়। তো ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, অনেকেই জয়েন করছো, ঠিক আছে, অনেকে আবার সালাম দিচ্ছ, ওয়ালাইকুম আসসালাম, তোমরা পড়ালেখা দিকে মনোযোগ করো, অনেকে দেরি করে ফেলছো, তোমাদেরকে আমি অনুরোধ করব যে তোমরা ক্লাসটা যারা এখন মাত্র জয়েন করলে, তোমরা পরবর্তীতে অবশ্যই প্রথম থেকে, অর্থাৎ যেহেতু ক্লাসটা রেকর্ডেড থাকবে, তোমরা পরবর্তীতে অবশ্যই প্রথম থেকে ক্লাসগুলো দেখবে। একজন প্রশ্ন করেছো যে ইকবল স্যারের ক্লাস কবে। ইকবল স্যারের ক্লাস সম্ভবত ঈদের আগে হবে না, ইনশাল্লাহ ঈদের পরে আবার ইকবল স্যারের ক্লাস হবে, তো অপেক্ষা থাকো। আর আপাতত যে বা যারা ক্লাস নিচ্ছে তাদের ক্লাসটা মনোযোগ সহকারে করো, ইনশাল্লাহ উপকৃত হবে। এবার যদি বলি যে তাহলে যেহেতু আমরা কী শিখলাম, যে এককোষী আর বহুকোষী শিখলাম, এবার আমাদের যে কথাটা আসছে সেটা কিন্তু উদ্ভিদ টিস্যু। এখন আমাদের টিস্যুর সংজ্ঞাটা অবশ্যই জানা দরকার, যে টিস্যু কাকে বলা হয়। টিস্যুর যদি সংজ্ঞাটা আমরা খেয়াল করো, একটু খেয়াল করো, সংজ্ঞাটা একটু কঠিন আছে বাট সহজ, কঠিন হলেও সহজ। কেন সহজ বললাম, তোমরা যদি একটু মনোযোগ দাও তখন সহজ হয়ে যাবে। টিস্যু কাকে বলা হচ্ছে, টিস্যু যদি বলি একই উৎস থেকে সৃষ্ট কতগুলো কোষ আকার ও আকৃতিতে অভিন্ন অথবা ভিন্ন হওয়া সত্ত্বেও যদি দলগতভাবে অবস্থান করে এবং একই ধরনের কাজ সম্পন্ন করে তাকে আমরা টিস্যু বা কলা বলবো। আমি আবার বলছি, যখন একই উৎস থেকে সৃষ্ট কতগুলো কোষ আকার ও আকৃতিতে অভিন্ন অথবা ভিন্ন হওয়া সত্ত্বেও যদি দলগতভাবে অবস্থান করে এবং একই ধরনের কাজ সম্পাদন করে তাহলে তাকে আমরা কি, টিস্যু বা কলা বলবো। এখন যদি বলি টিস্যু অর্থাৎ বিভাজন ক্ষমতার উপর ডিপেন্ড করে উদ্ভিদ টিস্যুকে আমরা দুইটা ভাগে ভাগ করব। কী ভাগে ভাগ করব, দুইটা ভাগে। একটা হচ্ছে ভাজক টিস্যু, একটা হচ্ছে ভাজক টিস্যু, আর এটা হচ্ছে স্থায়ী টিস্যু। স্থায়ী টিস্যু, আমি আবার বলছি যে উদ্ভিদের কি বলছি, যে উদ্ভিদের কোষের এবং বিভাজন ক্ষমতা অনুসারে, সরি, উদ্ভিদের টিস্যুগুলো বিভাজন ক্ষমতা অনুসারে টিস্যু হচ্ছে দুই প্রকার, এটা হচ্ছে ভাজক টিস্যু, এটা হচ্ছে স্থায়ী টিস্যু। তোমরা দেখো নাম দেখে বুঝতে পারছো, ভাজক অর্থাৎ যে বিভাজিত হয়, অর্থাৎ যে উদ্ভিদের যে টিস্যুগুলো বিভাজিত হয়ে নতুন নতুন অঙ্গাণুর সৃষ্টি করে তাকে আমরা কি, ভাজক টিস্যু বলবো। আর স্থায়ী টিস্যু কোনগুলো, যে টিস্যুগুলো আর বিভাজন হবে না, বরং কি ভাজক টিস্যু থেকেই এর উৎপত্তি, তাকে আমরা স্থায়ী টিস্যু বলবো। আমি আবার বলছি যে ভাজক টিস্যু কাকে বলা হয়, অর্থাৎ ভাজক টিস্যুর সংজ্ঞা যদি বলি, যে উদ্ভিদ কোষের ক্ষেত্রে উদ্ভিদের কোষের বিভাজন ক্ষমতা রয়েছে তাকে আমরা ভাজক টিস্যু বলবো। ভাজক টিস্যুর কি হয়, সাধারণত খেয়াল করবে ভাজক টিস্যুর ফলে কিন্তু উদ্ভিদের অঙ্গাণুগুলো অর্থাৎ দৈর্ঘ্যে প্রস্থে উদ্ভিদ বৃদ্ধি পায়। কেন উদ্ভিদ, এখন অনেকেই তোমাদের প্রশ্ন ছিল উদ্ভিদ কীভাবে দৈর্ঘ্য বাড়ে, কীভাবে প্রস্থ বাড়ে, তার উত্তর হচ্ছে যে উদ্ভিদের দেহে যে দুই প্রকার টিস্যু রয়েছে, একটা হচ্ছে ভাজক টিস্যু, একটা হচ্ছে স্থায়ী টিস্যু। অর্থাৎ ভাজক টিস্যু বিভাজিত হয় বলেই কি হয়, এর অঙ্গাণুগুলোর কি হয় দৈর্ঘ্য এবং প্রস্থে বাড়ে। অর্থাৎ আমি যদি বলি এবার তাহলে ভাজক টিস্যুর কাজ কি, ভাজক টিস্যুর কাজ হচ্ছে উদ্ভিদের দৈর্ঘ্য এবং প্রস্থে বৃদ্ধি করা। এখন যদি বলি স্থায়ী টিস্যু কাকে বলা হয়, স্থায়ী টিস্যু কাকে, স্থায়ী টিস্যুর সংজ্ঞা যদি আমি বলি তাহলে বলবো ভাজক টিস্যু থেকে উৎপন্ন, অর্থাৎ ভাজক টিস্যু থেকে উৎপন্ন হয়ে যে কোষ স্থায়ী রূপ ধারণ করে, অর্থাৎ যখন যার আর বিভাজন সম্ভব নয়, অর্থাৎ উদ্ভিদকে দৃঢ়তা প্রদান করে, অর্থাৎ উদ্ভিদের কাঠামো প্রয়োজন করেছে, গঠন করেছে, তাকে স্থায়ী টিস্যু বলা হয়। আর স্থায়ী টিস্যুর যদি কাজ বলি তাহলে আমরা প্রথম কাজ বলবো যে উদ্ভিদে খাদ্য প্রস্তুত করা এবং খাদ্য পরিবহন করা হচ্ছে স্থায়ী টিস্যু কাজ। এর আরও একটা গুরুত্বপূর্ণ কাজ রয়েছে, সেটা হচ্ছে উদ্ভিদের দেহকে গঠন করা, অর্থাৎ উদ্ভিদ দেহকে গঠন করা এবং দৃঢ়তা প্রদান করা স্থায়ী টিস্যু কাজ। তো আমি আবার বলি যে ভাজক টিস্যুর কী কাজ ছিল, যে কোষগুলো বিভাজিত হয়ে উদ্ভিদগুলো কি দৈর্ঘ্য এবং প্রস্থে বাড়ায়, আর স্থায়ী টিস্যু কী করে,
স্থায়ী টিস্যু কি করে, যে উদ্ভিদে খাদ্য তৈরি করে এবং খাদ্যগুলো কি করে পরিবহন করে। আরেকটা কাজ কি স্থায়ী টিস্যুর, আরেকটা কাজ হচ্ছে উদ্ভিদের দেহকে গঠন করে এবং দেহকে কি দৃঢ়তা প্রদান করে, অর্থাৎ স্থায়ী কাঠামো প্রদান করে। এই হলো মোটামুটি ভাজক টিস্যু আর স্থায়ী টিস্যু। এখন যদি বলি যে ভাজক টিস্যু আর স্থায়ী টিস্যু আমরা যেহেতু শিখে ফেললাম, এখন যদি বলি আমরা প্রাণী টিস্যু নিয়ে আলাপ করতে যাই, প্রাণী টিস্যু নিয়ে আমাদের অনেক স্যাররা জয়েন করেছে, স্যারদেরকে ধন্যবাদ। জুলফিকার আজাদ স্যার জয়েন করেছে, ধন্যবাদ স্যার। অনেকেই জয়েন করছে ধীরে ধীরে, আসলে হয়তো সময়ের কারণে এই সময়টাই হয়তো এরকম যে সবাই চাইলেও ঠিক মতো জয়েন করতে পারছো না, তবে আশা করব যে সব স্টুডেন্টরা এখনও জয়েন করতে পারো নাই, তোমরা অবশ্যই পরে কী করবা রেকর্ডেড ক্লাসগুলো দেখে নিবে, কারণ হচ্ছে রেকর্ডেড ক্লাস দেখলে ইনশাআল্লাহ তোমরা কিছু পাবে। এই জন্য তোমাদের হতাশ হওয়ার কিছু নেই, তোমরা অবশ্যই অবশ্যই পরবর্তী ক্লাসগুলো দেখে নাও। এবং প্রিয় শিক্ষার্থীরা তোমরা তোমাদের শেয়ার করে দাও, অর্থাৎ ক্লাসটা শেয়ার করে দাও, তাহলে তোমাদের যেসব বন্ধুরা এখনও ক্লাসটা সম্পর্কে জানে না, তাই তোমরা ক্লাসটা সম্পর্কে তারা জেনে যাবে, এই জন্য তোমাদের শেয়ার করার দরকার আছে। যাক, আমরা কী করলাম ইতোমধ্যেই, তোমরা যারা মাত্র আসলে, যে নিউক্লিয়াসের অঙ্গাণুসমূহের পরিচয় আমরা পেয়ে গেছি, উদ্ভিদ টিস্যুর কাজ ও এর প্রকারভেদ আমরা পেয়ে গেছি। এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে প্রাণী টিস্যুর বৈশিষ্ট্য, কাজ ও গঠন। আচ্ছা, এখন বলি আমরা প্রাণী টিস্যুর যদি কাজ এবং গঠন যদি আমরা পড়তে চাই, প্রাণী টিস্যুর গঠন যদি আমরা বলতে চাই, আচ্ছা আমরা একটা খেয়াল করি, এবার প্রাণী ক্ষেত্রে খেয়াল করি, প্রাণী কোষের ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি, আমরা দেখো আমরা পা দ্বারা হাঁটি, হাত দ্বারা লিখি, হাত দ্বারা অন্যান্য কাজ করি, চোখ দ্বারা দেখি, মুখ দ্বারা কথা বলি, মুখ দ্বারা খাদ্য খাই, আবার হচ্ছে কি চোখ দ্বারা দেখি, অর্থাৎ এই যে আমাদের শরীরে যে বিভিন্ন অঙ্গাণুগুলো, প্রত্যেকটা অঙ্গাণুর কিন্তু কাজ এবং প্রকৃতি ভিন্ন ভিন্ন, অর্থাৎ প্রত্যেকটা অঙ্গাণু যেমন একই ধরনের কাজ করে না, আর প্রত্যেকটা অঙ্গাণুর কিন্তু প্রকৃতি অর্থাৎ যে সার্বিক যে ক্রীড়া কৌশল তাও কিন্তু একরকম নয়। এখন আমি যদি বলি যে উদ্ভিদ যেমন কি আমাদের শরীরের মধ্যে যে হাড় রয়েছে, সে হাড়ের যেমন এক ধরনের কাজ, আমাদের শরীরের মধ্যে রক্ত রয়েছে, রক্তের আবার অন্যরকম কাজ, এই যে বৈশিষ্ট্য অনুসারে আমরা মোটামুটি কী করবো প্রাণী টিস্যুর যে কাজগুলো আছে, প্রাণী টিস্যুর কাজগুলোকে আমরা কয়েকটা ভাগে ভাগ করবো। কয়েকটা ভাগে ভাগ করবো তোমরা অবশ্যই জানো, যে আমরা প্রাণী টিস্যুকে চারটা ভাগে ভাগ করবো। একটা হচ্ছে কি আবরণী টিস্যু, আবরণী টিস্যু। আচ্ছা, আবরণী কি, আবরণী তোমরা সহজে বুঝতে পারছো যে আবরণী কি, যে টিস্যু দেহের খোলা অংশকে ঢেকে রাখে বা আবৃত করে রাখে, তাকে আমরা কি বলবো আবৃত টিস্যু, আবরণী টিস্যু বলবো। আমি আবার বলছি, যে টিস্যু দেহের কি অঙ্গাণুসমূহকে ঢেকে রাখে বা আবৃত করে রাখে তাকে আমরা কি বলবো আবরণী টিস্যু বলবো। আবরণী টিস্যুর কাজ কি, তাহলে কি উদ্ভিদের যে অঙ্গাণুগুলো রয়েছে সে অঙ্গাণু থেকে রক্ষা করা, অঙ্গাণুগুলোকে বাহ্যিক আঘাত থেকে রক্ষা করা, এটি হচ্ছে আবরণী টিস্যুর কাজ। এখন যদি একটা বলি আমরা আবরণী টিস্যুর পরে যদি আমরা বলি, তাহলে অনেকেই জয়েন করছো, খুব বেশ ভালো, তোমাদের জয়েন করাই হচ্ছে ক্লাসে মূলত সার্থকতা, তোমাদের তোমরা যে যত বেশি জয়েন করবে তত বেশি ক্লাস সার্থক হবে। আচ্ছা, এখন আবরণী টিস্যুর পরে রয়েছে কি যোজক টিস্যু, যোজক টিস্যু। যোজক টিস্যু মানে কি, সংজ্ঞা থেকে বোঝা যাচ্ছে যোজক মানে কি যুক্ত করা, জয়েন করা, অর্থাৎ যে টিস্যুগুলো শরীরের একটা অঙ্গের সাথে আর একটা অঙ্গের যে যোগ সাগস্য করে, যুক্ত করে, তাকে হচ্ছে কি বলবো আমরা যোজক টিস্যু বলবো। এখন যোজক টিস্যু যদি আমরা বলি, তাহলে হচ্ছে যেমন কি যোজক টিস্যুর মধ্যে যদি আমরা বলি যে আমাদের যে হাড় রয়েছে, হাড়ের যে জয়েন্টগুলো রয়েছে, আবার আমাদের কি ভিতরে যে শরীরের ভিতরে যে রক্ত রয়েছে, এগুলো দেখো রক্তগুলো কি শরীরের বিভিন্ন অঙ্গাণুর মধ্যে কোনো কিছু কি করে এক জায়গা থেকে আরেক জায়গা যুক্ত করে, আবার হাড়গুলো কি শরীরকে কাঠামো দিয়েছে, এইগুলো কি এই যেগুলো হচ্ছে এক কথা যুক্ত করে, কম্প্যাক্ট অর্থাৎ সম্পৃক্ত করে, তাই হচ্ছে যোজক টিস্যু, সম্পৃক্ত করাই হচ্ছে যোজক টিস্যু, যাকে আমরা ইংরেজি বলে কী বলবো কানেকটিভ টিস্যু বলবো। তারপরে আমরা যদি বলি পেশি টিস্যু,
এখন যদি আমরা একটা বলি সেটা হচ্ছে কি পেশি টিস্যু পেশি টিস্যু আচ্ছা খেয়াল করো পেশি টিস্যু কেন হয় আমরা যদি একটু খেয়াল করি আমাদের শরীরের দিকে আমাদের শরীরে কিছু কিছু অঙ্গাণু রয়েছে যেগুলো আমরা ইচ্ছা মতো চলাচল করতে পারি ইচ্ছা মতো নাড়াচাড়া করতে পারি যেমন হাত দ্বারা আমরা ইচ্ছা মতো নাড়াচাড়া করি আবার ঠিক তেমনভাবে আমাদের শরীরের মধ্যে কিছু অঙ্গাণু রয়েছে যেগুলোকে আমরা কি চাইলেও ইচ্ছা মতো নাড়াচাড়া করতে পারি না যেমন কি পাকস্থলীর পেশি আমি আবার বলছি পেশি টিস্যু কি আমরা যদি একটু উদাহরণ দিই আগে সংজ্ঞার আগে যেমন কি আমাদের শরীরে কিছু অঙ্গাণু রয়েছে যেগুলোকে আমরা ইচ্ছা মতো নাড়াচাড়া করতে পারি যেমন কি হাত বা এইসব যে দৃশ্যমান অঙ্গাণুগুলো আবার কিছু অঙ্গাণুগুলোকে আছে আমরা ইচ্ছা মতো কী করতে পারি না ইচ্ছা মতো চলাচল করতে পারি না তাকে আমরা কি বলবো হ্যাঁ বলো তো দেখি আমরা কি বলবো যে ইচ্ছা মতো যেটা করলাম তাহলে কি এটা হচ্ছে কি ঐচ্ছিক পেশি অর্থাৎ যে পেশি টিস্যুগুলো আমরা ইচ্ছা মতো নাড়াচড়া করাতে পারি তাকে বলা হচ্ছে ঐচ্ছিক পেশি আর এটা হচ্ছে কি যেটার উপর আমাদের নিয়ন্ত্রণ নেই আমরা ইচ্ছা মতো নাড়াচড়া করতে পারি না তাকেই বলবো অনৈচ্ছিক পেশি তাহলে আমরা শিখেছি কি পেশি কয় প্রকার দুইটা এটা হচ্ছে কি ঐচ্ছিক পেশি আর এটা হচ্ছে কি অনৈচ্ছিক পেশি তাহলে কি বললাম যে পেশিগুলো আমরা ইচ্ছা মতো নিয়ন্ত্রণ করতে পারি চলাচল করাইতে পারি সেগুলো হচ্ছে কি ঐচ্ছিক পেশি আবার অনৈচ্ছিক পেশি কি যে পেশিগুলোকে আমরা ইচ্ছা মতো নিয়ন্ত্রণ করতে পারি না তাকে অনৈচ্ছিক পেশি বলা হয় যদি আমরা বলি কি পাকস্থলী যে টিস্যু রয়েছে অর্থাৎ শরীরের ভিতরে যে আমাদের টিস্যুগুলো পাকস্থলী বিশেষ করে যদি আমি বলি তাহলে হচ্ছে কি পাকস্থলী যে পেশি রয়েছে সেই পেশিকে আমরা কি বলবো অনৈচ্ছিক পেশি বলবো এইবার যদি আমরা বলি তো আমাদের সর্বশেষ ইয়াটা রয়েছে যেটা কি স্নায়ু টিস্যু বা নার্ভ টিস্যু আচ্ছা এখানে একটু খেয়াল করলে এই জিনিসটা বুঝতে পারবে যে স্নায়ু টিস্যু কি আমরা দেখো খেয়াল করো আমাদের যদি শরীরে কোথাও একটা মাত্র মশা বসে মশাটা কামড় দেয় তখন আমরা কি করি সাথে সাথে তা আমাদের নিউরনের মাধ্যমে আমাদের কি মস্তিষ্কে জানান দেয় যে আমাদের শরীরে কোথায় মশা বসেছে তখন আমাদের কি মস্তিষ্ক ও আমাদের হাতকে বা আমাদের অন্য অঙ্গাণুকে কি অর্ডার করে বলতে পারো কমান্ড করে যে তোমার বাম হাতে ডানার উপর মশা বসেছে তোমরা কি মশাটাকে মারার চেষ্টা করো বা মারো এই যে আমরা যে মানে নার্ভের মাধ্যমে যে টিস্যুর মাধ্যমে যেটা হচ্ছে আমরা কি জানান দিতে পারলো এইটাকে হচ্ছে কি বলা হচ্ছে স্নায়ু টিস্যু বা নার্ভ টিস্যু তো আমি আবার বলছি যে স্নায়ু টিস্যু বা নার্ভ টিস্যু কোনগুলো যে আমাদের শরীরে যদি একটা অংশে আঘাত লাগে একটা অংশ কেটে যায় একটা অংশ ফেটে যায় তা আমাদের কি সাথে সাথে আমাদের মস্তিষ্কে জানান দেয় এই যে কাজটা যেটা করলো এটাই হচ্ছে কি কী বলবো স্নায়ু টিস্যু বা নার্ভ টিস্যু তাহলে এই হলো মোটামুটি চারটা টিস্যু এটা হচ্ছে কি আবরণী টিস্যু যা কি দেহের আবরণ করে এবং কি দেহকে মানে কি দেহের অংশকে এগুলোকে আবৃত করে রাখে আর যোজক টিস্যু যা কি করে বিভিন্ন অঙ্গাণুগুলো বিভিন্ন টিস্যুর মধ্যে কি যোগ সাদস্য সৃষ্টি করে তাকে হচ্ছে যোজক টিস্যু বলবো আর পেশি টিস্যু কি যেটা হচ্ছে আমরা ইচ্ছামতো যে পেশিগুলো নিয়ন্ত্রণ করতে পারবো তাকে আমরা ঐচ্ছিক পেশি বলবো আর যেগুলোকে আমরা ইচ্ছামতো নিয়ন্ত্রণ করতে পারি না তাকে আমরা অনৈচ্ছিক পেশি বলবো তারপরে কি স্নায়ু টিস্যু বা নার্ভ টিস্যু কি অর্থাৎ উদ্দীপনা সাড়া দেয় অর্থাৎ আমাদেরকে যে হাত পায়ে কোনো অঙ্গে আঘাত লাগলে আমরা যে মস্তিষ্কে যে আমরা রেসপন্স পাচ্ছি এই যে উদ্দীপনা পাচ্ছি এটাই হচ্ছে যে কাজ করে সেটা হচ্ছে কি স্নায়ু টিস্যু বা নার্ভ টিস্যু মোটামুটি এই হলো আজকে যদি আমি বলি প্রাণী টিস্যুর বৈশিষ্ট্য কাজ ও প্রোগ্রামের আমি একটু দ্রুত করে ফেলেছি কারণ হচ্ছে পরবর্তী আরেকটা ক্লাস আছে তোমরা জানো যে শিডিউলে ক্লাস শিডিউল টাইমে হওয়া উচিত এই জন্য আমি একটু সংক্ষেপে বা একটু দ্রুত বলে গেলাম তোমরা যারা বোঝো নাই তারা কী করবে এই ক্লাসটা যেহেতু রেকর্ডেড থাকবে তোমরা পরবর্তীতে আবার দেখো যতবার ইচ্ছে ততবার দেখো তাহলে কী হবে তোমরা মোটামুটি এই যারা বোঝো নাই যদি বারবার শোনো বারবার দেখো তাহলে বুঝে যাবে তো ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা এই চ্যাপ্টারটা মোটামুটি যেহেতু অলরেডি দুইটা ক্লাস নিয়েছি কারণ দুইটা ক্লাস নেওয়ার তোমরা কারণ তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যারা বিজ্ঞান পড়ো
যে এই যে অধ্যায়টা, এটা আমি আগেও বলেছি আবার বলছি, এই অধ্যায়টা যদি বলি শুধু সেভেন এটা ভুল হবে। এই অধ্যায়টা যদি এইট আলাদা করে তারা উপকৃত হবে, যদি নাইন টেন এমনকি নাইন টেনে যারা বিজ্ঞান অর্থাৎ বায়োলজিতে পড়ে তাদের জন্য উপকার হবে, এমনকি যারা ইন্টারমিডিয়েটের বায়োলজির স্টুডেন্টরাও যদি ক্লাসটা দেখে তারাও কিছু জিনিস ভুলে গেছে, সেই জিনিসগুলো তারা কী করতে পারবে আর নতুন করে আয়ত্ত নিতে পারবে। এই জন্যই বলবো যে তোমরা ক্লাসগুলো দেখো, ওভারঅল তোমরা তোমাদের বন্ধুবান্ধবকে জানাও যে এখানে নিয়মিত ক্লাস হয়, তো বিজ্ঞান ক্লাসগুলো তোমাদের দেখার জন্য আমি ব্যক্তিগতভাবে অনুরোধ করব। কারণ হচ্ছে তোমরা যদি দেখো তোমরা উপকৃত হবে, আর তোমরা উপকৃত হওয়া মানেই হচ্ছে কি আমাদের ক্লাস নেওয়াটা সার্থক হবে। এই জন্য প্রিয় শিক্ষার্থীরা আজকে মোটামুটি এই দ্বিতীয় অধ্যায়টা আমি এখানেই শেষ করব। এরপরে তোমরা যেটা কী করবে, প্রথম ক্লাসটা আবার দেখো, দ্বিতীয় ক্লাসটা আবার দেখো, এরপর মূল বইটা একবার রিডিং পড়ে নাও, এরপরে তোমরা কী করো এই অধ্যায়ে যে সৃজনশীলগুলো আছে বইতে, যে দুইটা সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে সেগুলো তোমরা কি সলভ করো। এরপরেও তোমরা যারা যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তোমরা তোমাদের কমেন্ট সেকশানে নিশ্চয়ই বলে রেখেছ, তোমরা বা অনেকে এখন লাইভে নাই, তোমরা পরে যারা পড়তে গিয়ে কোনো সমস্যার কি ফাইন্ড আউট করবে তোমরা তখনই কমেন্টস সেকশানে বলে দাও যে কী তোমাদের সমস্যা হচ্ছে, তাহলে আমি তোমাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব, অথবা প্রয়োজনে আমি এই অধ্যায়ের উপর আরও একটা ক্লাস নিব। তো ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা মোটামুটি উপকৃত হয়েছ, আর উপকৃত অবশ্যই হবে তোমরা যদি মনোযোগ সহকারে দেখো। তো পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল, এবং আমি অনুরোধ করব ঠিক এই মুহূর্তে যারা আমার কথা শুনছো আমার ক্লাসটা দেখছো, যদি সিক্সে কেউ থাকো তাকেও বলছি, সেভেন এইট নাইন টেন থাকলে তাদেরও বলছি, তোমরা প্রত্যেকটা বিজ্ঞান ক্লাস প্রত্যেকটা স্যারের ক্লাস তোমরা দেখো, তাহলে দেখবা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রত্যেকটা জিনিসই তোমরা জেনে যাবে। কোনো কিছু যদি জানা থাকে ওটা আবার জানলে সমস্যা কোথায়, বরং তোমাদের কি যে যদি কোনো কোনো কিছু আপসা আপসা জেনে থাকো, কোনো কিছু ভুলে গিয়ে থাকো সেটা তোমাদের মনে হয়ে যাবে। এই জন্যই আমি বলবো তোমরা নিয়মিত ক্লাসগুলো দেখো। তো ঠিক আছে, আমি ক্লাসটা শেষ করার আগে আবার একটু দেখে নিচ্ছি যে পরবর্তীতে কারা কারা তোমরা অনলাইন ক্লাসে যুক্ত হয়েছ। অনেকেই যুক্ত হয়েছ, তো তোমরা যা যা যুক্ত হয়েছ তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা ঠিক এখন যুক্ত না হয়ে তোমরা পরে যারা যুক্ত হবে তাদেরকেও আশা করি তোমরা পরবর্তী ক্লাসগুলো দেখবে, তোমরা উপকৃত হবে, এবং ওভারঅল যদি তোমাদের কোনো সমস্যা ফাইন্ড আউট হয়ে থাকে সেটা আমাকে তোমরা ইনবক্স করবে। গত ক্লাসে যে বা যারা তোমরা আমাকে তোমাদের HW জমা দিয়েছ ইনবক্স করে, তাদের কাছ থেকে অবশ্যই অবশ্যই আমি আজকেও হোমওয়ার্ক আশা করব, এবং হোমওয়ার্কটা কী সেটা আমি তোমাদের বলে দিচ্ছি। যেহেতু এই ক্লাসটাই মোটামুটি এই অধ্যায়ের উপর শেষ ক্লাস, যদি কিছু অংশ নিতান্তই বাদ যায় সেটা তোমরা অবশ্যই একটু দেখে নাও, দেখে নেওয়ার পর মূল অধ্যায়টা রিডিং পড়ো। রিডিং পড়ার পর যেটা কী করবে, রিডিং পড়ার পর তোমরা তোমাদের মূল বইয়ের যে সৃজনশীল প্রশ্ন একটা বা দুইটা যাই থাকুক না কেন সেই প্রশ্নটা তোমরা সলভ করবে, এবং সেটাই হচ্ছে HW। আমি লিখে দিচ্ছি ব্যাপারটা যে হোমওয়ার্কটা কী থাকবে তোমাদের, তোমরা কিন্তু ইনবক্স করবে, আমি চেক করব যে কে কে ইনবক্স করেছ আমাকে হোমওয়ার্ক জমা দিয়েছ। আমি কতদিন যারা চিত্র অঙ্কন করে আমাকে ইনবক্স করেছ তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আজকে আশা করি তোমরা জানাবে। যেমন হচ্ছে অনেকেই পরবর্তী যুক্ত হয়েছ, তোমাদেরকে ধন্যবাদ, যারা মাত্র অনেকেই যুক্ত হচ্ছ তোমরা হয়তো সময়ের যে কোনোভাবে ম্যানেজ করতে পারো নাই, আমি বুঝতে পেরেছি, অনেকেই বলেছ বুঝতে পেরেছ ধন্যবাদ, অনেকেই বলেছ যে সব কিছু ঠিকঠাক আছে ক্লাসে সন্তুষ্ট, খুবই খুশির খবর যে তোমরা যদি ক্লাসে সন্তুষ্ট হও এটাই হচ্ছে আমাদের ক্লাস নেওয়ার হচ্ছে সবচেয়ে বড় সার্থকতা। তো দেখো তোমরা একটু HW খেয়াল করো, যে HW কী HW হচ্ছে কি, যে মূল বইয়ের সৃজনশীল প্রশ্ন
সমাধান করবে? সমাধান অর্থাৎ মূল প্রশ্ন, মূল বইয়ের সৃজনশীল প্রশ্ন শিখবে শিখবে এবং খাতায় লিখবে খাতায় লিখবে। তাহলে কি HW কি যে মূল বইয়ের যে সৃজনশীল প্রশ্ন তোমরা সেটা শিখবে, প্রথমে শিখে খাতায় সেটা লিখবে এবং ছবি তুলে গত ক্লাসের মতো তোমরা আমাকে ইনবক্স করবে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, আজ এই পর্যন্তই, আর পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আমি শেষ করছি। তো তোমরা ভালো থাকো, আল্লাহ হাফেজ।